সকল কে জয় যিশু প্রেজ দ্য লর্ড জয় মসিহি শালোম ইম্মানুয়েল প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য আবার দেখতে দেখতে এই এপ্রিল মাসের 28 তারিখে আমরা প্রভু যিশুর নামে উপস্থিত হয়েছি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে আজকে ঈশ্বর 391 দিন 391 ডেজ প্রেজ দ্য লর্ড হালেলুয়া প্রভু যিশুর নামে ধন্যবাদ করি 391 ডেজ প্রভু যিশু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা তার মহিমা কীর্তন করতে পারছি তাই আজকে যতজনই এই মুহূর্তে অনলাইনে আছেন সবাইকে রিকোয়েস্ট করি যে আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি আমাদের হৃদয় মন অন্তর দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি এবং বলতে পারি যে সত্যি প্রভু তুমি যদি অক্সিজেন না দিতে তুমি যদি আজকের এই দিন দেখতে না দিতে তুমি যদি চলতে না সাহায্য করতে তুমি যদি বলতে না সাহায্য করতে কোনো শক্তি ছিল না যে আমরা তোমার মহিমা কীর্তন করব তাই প্রভু তোমার অনুগ্রহ দিয়েছো বলে আজকের এই 28 এপ্রিল 2021 আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করতে পারছি যতজন আছেন আমরা প্রভু যিশুর নামে সকলকে স্বাগতম জানাই এবং আপনারা যত পরিমাণে পারেন মানুষের কাছে শেয়ার করে দিন কেননা ঈশ্বর আমাদের ইন দ্য লাস্ট ডে আজকে যে ঈশ্বর সুযোগ দিয়েছেন তার পার্ট থ্রি নিয়ে আজকে আলোচনা করব যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন যে শেষ সময় আমরা যেন প্রস্তুত থাকতে পারি শেষ সময় প্রভুকে বলতে পারি প্রভু এই আমি তুমি আমাকে ব্যবহার করো যারা আছেন প্রভুর সান্নিধ্যে আপনি কি বলতে পারেন না প্রভু এই আমি শেষ দিনে আমি রেডি আছি তোমার জন্য প্রভু আমি তোমার মহিমা কীর্তন করব আজকে যারা অনলাইনে আছেন আপনি প্রভুর ধন্যবাদ করুন প্রশংসা করুন তার মহিমা কীর্তন করুন যতজন আপনি তার সান্নিধ্যে আছেন তাই সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার আত্মার চালনা দিয়েছেন আজকে প্রভুকে বলুন প্রভু তুমি আমাদের জীবনকে ব্যবহার করো যেন আমার এই মুখ তোমার প্রশংসা করতে পারে আমার এই হাত তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে আমার এই পা যেন তোমার সুসমাচার বহন করতে পারে আমার এই মুখ যেন তোমার প্রশংসা গান গাইতে পারে আজকে যারা আছেন প্রভুর সান্নিধ্যে প্রভুকে বলুন যে ঈশ্বর কত মঙ্গলময় আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন বিশেষ করে ধন্যবাদ দিই যে সিস্টার সুমিতা মণ্ডল হালদারকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি সিস্টার রঞ্জনা কাশ্যপকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই আমি ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত কুমার দাস প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি ধন্যবাদ দিই রঞ্জনা কাশ্যপকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি ধন্যবাদ দিই তৃপ্তি রোজারিও প্রভু যিশুর নামে ধন্যবাদ করি আপনাকেও ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাককে ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে ধন্যবাদ দিই সুমিতা দেকে এবং যারা এই মুহূর্তে আছেন প্রভু ধন্যবাদ করি যারা আপনারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে সকলকে প্রভু যিশুর নামে তার ধন্যবাদ প্রশংসা করি বিশেষ করে আমরা সেই গানে যাবার আগে আপনাদের রিকোয়েস্ট করছি যখন আমাদের ওয়ার্শিপ চলবে গান চলবে আপনাদের যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে আমাদের কমেন্ট বক্সে আপনি প্রার্থনা রিকোয়েস্ট লিখতে পারেন যারা এই মুহূর্তে এসেছেন আপনারা যারা লাইভে ঢুকেছেন কমেন্ট করছেন যখন আমাদের ওয়ার্শিপ চলবে আমরা বিশেষ করে সেই সময় যেন আমরা কমেন্ট করি যাতে আপনার জন্য আমরা প্রার্থনা করি আসুন আমরা সেই ধন্যবাদ করব প্রশংসা করব মহিমা ধন্যবাদ প্রশংসা যারা আছি সবাই সেই গানের মধ্য দিয়ে আমরা করবো ধন্যবাদ যারা অনলাইনে আছেন আমরা যারা অনলাইনে আছেন এই মুহূর্তে আমরা সেই গানের মধ্যে আছি এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব যে ঈশ্বর কত মঙ্গলময়
তাই আজকে যারা আছেন এই মুহূর্তে সিস্টার লেউনি চৌধুরীকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই, সিস্টার রোজলিন দত্তকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যতজন এই মুহূর্তে আছেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. সত্যি প্রভু যিশু আমাদের বন্ধু, আমরা তার মহিমা কীর্তন করব সবাই মিলে, সেই গান আমরা সবাই খুলে গাই।
রাতে তুমি আমার বন্ধু যিশু। আজকে সেই বন্ধুর যিশুর আমরা তার ধন্যবাদ প্রশংসা করব, কেননা যতজন আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন আমরা প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি। সেই গানের মাধ্যমে আমরা প্রভুর মহিমা কীর্তন করব এবং যতজন আছি আমরা সেই গান গাইব, জীবনে একটাই ধ্যান ঈশ্বর অনুসন্ধান করা। যতজন আছেন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব সেই গান। থ্যাংক ইউ জিজ, থ্যাংক ইউ জিজ। সকলে আমরা এই গানটা গাইব এবং প্রভুর মহিমা গাইব। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধে তবে ঈশ্বরে হব বিলীন। Thank you.
ঈশ্বরে হব তিনি, তবে ঈশ্বরে হব তিনি। সত্যি কব ঈশ্বরে হব বিলি, জীবনে একটাই ধ্যান। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি চাই প্রত্যেকজন আমরা প্রভুকে বলতে পারি, প্রভু যে জীবন দিয়েছে প্রভু, এই জীবনে আমরা প্রভুর সান্নিধ্যে দাঁড়াতে হবে, যিশুর সান্নিধ্যে দাঁড়াতে হবে। যদি বাইবেল অনুসারে যদি আমরা চলি, বলযুক্তলে আসি, কিন্তু আমাদের প্রত্যেকজনকে প্রভুর সান্নিধ্যে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে। ঈশ্বর আমাদের যতদিন বাঁচিয়ে রেখেছেন, আজকের যে বাক্য আমরা আলোচনা করব সেটা ইন দ্য লাস্ট ডে, যখন আমরা প্রভুর সান্নিধ্যে দাঁড়াবো, আমরা তার কাছে কি নিয়ে দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো। তাই আজকে আপনাদেরকে একটাই কথা বলি, আমাদের যে প্রিপারেশন, যাতে আমরা কোনো আত্মা যেন বিনষ্ট না হয়, যেন প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর গৌরব করতে পারি এবং প্রভুর ধন্যবাদ করতে পারি যে যিশু তিনি কত মঙ্গলময়। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আর প্রভুর সান্নিধ্যে আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা লাস্ট প্রভুর কাছে সেই গান গাইব এবং প্রভুকে বলব, প্রভু তোমার পবিত্র আত্মা তুমি আমাকে চালনা দাও, যাতে আমরা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারি, ধন্যবাদ করতে পারি যে সর্ব অবস্থার মধ্য দিয়ে, তোমার সর্ব অনুগ্রহের মধ্য দিয়ে যেন আমরা তোমাকে গৌরব প্রশংসা করতে পারি। আসুন আমরা নিজেকে সমর্পণ করি প্রভুর কাছে এই গানের মাধ্যমে। থ্যাংক ইউ জিসাস। জীবন নিয়ে চিন্তা করি, সে জীবন আজকে কি আমরা তার জীবনের মূল্যটা জানব। জীবন রূপী মোর ডোঙ্গা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, জীবন রূপী মোর ডোঙ্গা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, হিলে না ডোলে না ডর লাগে না, প্রভু তোয় লেকে চলা, হিলে না ডোলে না ডর লাগে না, প্রভু তোয় লেকে চলা। সত্যি আপনার নৌকো, আপনার নৌকা রূপ সংসারে প্রভু যিশু আছে। প্রভু যিশু 2020-23 মার্চ থেকে এই 2021-28 এপ্রিল পর্যন্ত এখনো পর্যন্ত বহন করেছেন, সুস্থ রেখেছেন, প্রভু ধন্যবাদ করুন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। গেরা সমুদ্র মাঝে ডোঙ্গা মোর ছোট গা, কেসে যাব উস পার, সমুদ্র মাঝে ডোঙ্গা মোর ছোট গা, কেসে যাব উস পার, পানি কে হলচল সে ডোঙ্গা হিলে না, প্রভু তোয় লেকে চলা। সকলে বলো, পানি কে হলচল সে ডোঙ্গা হিলে না, প্রভু তোয় লেকে চলা, রূপী মোর ডোঙ্গা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, জীবন রূপী মোর ডোঙ্গা আহে, পাপ রূপী সমুদ্র মাঝে, হিলে না ডোলে না ডর লাগে না, প্রভু তোয় লেকে চলা, ডর লাগে না, প্রভু তোয় লেকে চলা। সত্যি আজকে আমাদের এই নৌকার রূপ সংসারে প্রভু যিশু তিনি আমাদের বহন করছে, প্রভু যিশু তিনি আমাদের কত পরিস্থিতি থেকে রক্ষা করছে। আজকে দেখুন ঈশ্বর, আজকে অক্সিজেনে হাহাকার, কিন্তু ঈশ্বর আপনাকে এবং আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। হ্যালেলুইয়া,
Thank you, Jesus. जय आतुर चेला मने डोंगा मुड़ जात रहे संकट और दुख आवे ना जय कंद तुर चेला मने डोंगा मुड़ जात रहे संकट और दुख आवे ना संकट के समय के शांति दे देला प्रभु को लेके चला सब बोलिए के समय के शांति दे देला प्रभु तो लेके चला जीवन रूपी मोर डोंगा है पाप रूपी समुद्र माझे जीवन रूपी मोर डोंगा है पाप रूपी समुद्र माझे डर लगे ना प्रभु तो लेके चला हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला थैंक यू जीसस शक्ति आज के अनेक जन भय भीत की परिस्थिति होवे की आस्ते चले छे কিন্তু আপনি বিশ্বাস করুন ঈশ্বর আপনাকে বহন করছেন ঈশ্বর আপনাকে চালনা করছেন আর ঈশ্বর হাত ধরে আপনাকে পার করে দিচ্ছেন হালেলুইয়া ঈশ্বর আপনার সহবর্তী আছেন তিনি আমার সহবর্তী আছেন रूपी मोर दोंगा आए पाप रूपी समुद्र माझे जीवन रूपी मोर दोंगा आए पाप रूपी समुद्र माझे हिले ना डोले ना डर लगे ना प्रभु तो लेके चला সত্যি প্রভু যীশু আছেন বলে আমরা জীবিত আছি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সত্যি প্রত্যেকজন আমরা প্রভু যীশুর নামের ধন্যবাদ করব সত্যি ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে যতজন অনলাইনে আছেন আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে বহন করতে চায় ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকজন যারা আছে প্রভুর কাছে আমরা এই মুহূর্তে আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব প্রভু তুমি আমাকে সেই আশিস তুমি আমাকে আশীর্বাদ করো আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকজন এবং প্রভুর কাছে বলুন প্রভু তোমার আশীর্বাদ আমাদের জীবনে ভরিয়ে দাও কেননা ঈশ্বর আজকে তিনি আমাদের 391 দিন তিনি বাঁচিয়ে রেখেছেন আজকে চিন্তা করুন তো আজকে কত আপনাকে ভালো রেখেছেন ঈশ্বর তিনি আপনাকে আপনি অনেক বিষয় চিন্তিত কিন্তু ঈশ্বর আপনাকে রক্ষা করছে আমাকে রক্ষা করছে ঈশ্বর আপনাকে এবং আপনাদের সকলকে তিনি ভালো রেখেছেন তাই যারা আছেন আমরা প্রভুর কাছে ধন্যবাদ করব এই প্রশংসার এই গানের মধ্য দিয়ে যারা আছি এই মুহূর্তে আসুন আমরা এই গানে চলে যাই Thank you.
तुझसे चाहते हैं, स्वर्ग पिता चाहते हैं, आशीष तुझसे चाहते हैं, स्वर्ग पिता चाहते हैं। प्रभु जखन सान्निध्ये आछि आमरा सकले चोख बंद करब। आइए हम लोग सबको आँख को बंद करे और परमेश्वर पास यीशु के नाम से हम लोग इकट्ठा होके और परमेश्वर प्रभु यीशु के नाम से हम लोग प्रार्थना में जाएंगे। जितने लोग प्रभु
इस प्रार्थना में शामिल है। तो आइए इसी पर अपने परमेश्वर के जीवन में आप परमेश्वर को ओर से हवाले कर दीजिए, क्योंकि परमेश्वर आपको जीवन में सामर्थ और शक्ति देने वाला परमेश्वर है। परमेश्वर के लिए हम लोग दुआ कर रहे प्रभु, इसी वक्त प्रभु जितने लोग हैं प्रभु ऑनलाइन में, जितने लोग प्रभु लाइव देख रहे प्रभु, इसी वक्त प्रभु उसके जीवन को तू देख रहे प्रभु, उसको परेशानी को देख रहे, उसको तकलीफ को देख रहे, उसको बीमारी को देख रहे प्रभु, क्योंकि वचन में लिखा प्रभु यीशु का कोड़े खाने से चंगाई। यस लॉर्ड, प्रभु सबको तेरे चंगाई दे प्रभु। जो लोग प्रभु ऑक्सीजन में प्रभु दम घुट रहे प्रभु, जो लोग ऑक्सीजन नहीं मिल रहा प्रभु, जो हॉस्पिटल में पड़ा हुआ है प्रभु, जो बीमारी में गड्ढे में पड़ा हुआ है प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, उसके जीवन में प्रभु बहुत ऐसा आशीष भर दो प्रभु। जितने लोग बीमारी है इसी वक्त, जितने लोग प्रभु शुगर का प्रॉब्लम है, जितने लोग तकलीफ में है, जितने लोग घुटना में दर्द है, यीशु के नाम से प्रभु बी हील जीसस से प्रभु, तेरे सामर्थ्य से भर दे सबको तेरे आत्मा से प्रभु। यस जीसस प्रभु, जितने लोग प्रभु उसको परिवार को खोए प्रभु, जिसको उसको रिश्तेदार को खोए प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी वक्त बहुत परिवार है, बहुत संसार है, उसको रिश्तेदार, उसको परिवार को, उसको मम्मी पापा को खोए प्रभु, उसको परिवार को भाई बहन को प्रभु खोए प्रभु, उसको चाची चाचा को प्रभु खोए प्रभु, हम इस परिवार को तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इस परिवार में तेरे सामर्थ्य भर दे प्रभु जीसस, उसको आंसू को तो मिटा दे प्रभु, उसको प्रभु आंसू को खुशी में बदल दे प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु, हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी बात प्रभु, जो लोग प्रभु लोन में डूबा हुआ है, जिसके पास कर्जा पड़ा हुआ है प्रभु, बहुत कर्जा उसके जीवन में है प्रभु, आप इसी के पास आके प्रभु आप प्रार्थना कर रहे, विनती कर रहे प्रभु, क्योंकि परमेश्वर प्रभु यीशु आपको देख रहे, परेशानी को, आपको तकलीफ को देख रहे, जिसके पास अभी पैसा नहीं है प्रभु, जिसके पास खाना का रोटी का पैसा नहीं है प्रभु, यीशु के नाम से प्रार्थना कर प्रभु, उसके जीवन में तू आशीष भर दे प्रभु। हम तेरे पास प्रार्थना कर रहे प्रभु, इसी बार तेरे सामर्थ्य भर दे प्रभु। ओ जीसस, रिसीव द होली स्पिरिट प्रभु, तेरे दया से भर दे प्रभु। थैंक यू जीसस, जिसको प्रभु पैसा का वजह से प्रभु दवाई खरीद ना पा रहा प्रभु, उसके जीवन में तू दया कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। हमें यही मुहूर्त धन्यवाद दी प्रभु, ब्रदर सुजीत भौमिक के तुम्हारे का चराक्षी प्रभु, আমি প্রার্থনা করি প্রভু, পদ্ম ভৌমিককে রাখছি প্রভু, বিশেষ করে তারা চিন্তা প্রভু, তার ছেলেকে সুপ্রিয়র জন্য প্রভু, সত্যি প্রভু সে জবের জন্য হাহাকার করছে, আমি জানি না তার জন্য কোথায় তুমি জব মনোনয়ন করেছো প্রভু, তার আজকে ক্রিটিক্যাল পরিস্থিতি তুমি দেখছো প্রভু, প্রার্থনা করি প্রভু সে বাড়ি ভাড়া দিতে পারছে না প্রভু, অনেক সংকটের মধ্যে আছে প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু, সুপ্রিয়কে গীতাকে গোলুকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু, বিশেষ করে ব্রাদার সুজিত বাবুকে পদ্মার তাদের বিজনেসকে তুমি মাল্টি ব্লেসিং করো প্রভু। থ্যাংক ইউ জিসাস প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, এই পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি তাকে চালনা করেছো প্রভু, বাঁচিয়ে রেখেছো প্রভু, সে তোমায় ধন্যবাদ করছে প্রভু, তুমি তার জীবনকে তার পবিত্র আত্মা দ্বারা চালনা করো প্রভু, যিশুর নামে আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে প্রভু সেই বিশেষ করে আমি ইলিশা পায়েলকে তোমার কাছে রাখছি প্রভু রাইট না প্রভু, এবং তার বাবা বিশেষ করে প্রার্থনা করি প্রভু, রঞ্জিত কুমার দাসকে রাখছি প্রভু, তুমি এই পরিস্থিতির মধ্যে তুমি তাকে স্পর্শ করছো, রিকভারি করছো, আস্তে আস্তে প্রভু তুমি তার জীবনে অলৌকিক কাজ করছো প্রভু। আমি পিয়ালিকে রাখছি, তার মেয়েকে রাখছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্র আত্মা চালনা করো। আমি সুমিতা মণ্ডল হালদারকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাকে কত আশীর্বাদ করেছো আজকে প্রভু, বিশেষ করে প্রভু তার চোখে যে প্রভু আজকে যে চোখের জন্য যে রেজার হয়েছে প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, হয়তো প্রভু সে কষ্টের মধ্যে আছে প্রভু, জানো প্রভু কঠিন পরিস্থিতির মধ্যে সে রেজার করছে প্রভু, প্রত্যেকটা মুহূর্তে অনেক খরচা হচ্ছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার মাকে ভাইকে জবের জন্য প্রভু, ছোট্ট সন্তান জেকবকে প্রভু, এবং সুজাতাকে রাখছি প্রভু, এবং বিশেষ করে
জেকবের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি সুব্র মাকালের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না, সুব্র মাকালের জীবনকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে মোনালিকে রাখছি প্রভু, যিশুর নামে মোনালির জীবনকে তুমি আশীর্বাদ করো তাদের, যে প্রভু আগামীকাল যে প্রভু সে টেস্ট পরীক্ষা হবে প্রভু, সেই কোভিড এর টেস্ট আমি বিশ্বাস করি তুমি তাদের জীবনে অলৌকিক কাজ করবে রাইট না প্রভু, যিশুর নামে তুমি তাদের ধমনীতে তোমার সেচিত রক্ত প্রবাহিত করছে প্রভু, এবং তারা তোমার ধন্যবাদ প্রশংসা করবে। প্রার্থনা করি প্রভু আগামীকাল তার যা কিছু পরীক্ষা আমি বিশ্বাস করি তুমি রিপোর্ট তুমি নিজের হাতে নেগেটিভ করবে এবং তারা তোমায় ধন্যবাদ দেবে। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট। ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার তরুণ দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করেছো প্রভু। রুমি প্রভু যা কিছু প্রভু শারীরিক কষ্ট আছে প্রভু, পেটের যন্ত্রণা আছে প্রভু, আমি তোমার কাছে রাখছি, তুমি সুস্থকারী ঈশ্বর প্রভু, যিশুর নামে, যিশুর নামে প্রভু তুমি তাকে স্পর্শ করো প্রভু রাইট নাও প্রভু। রুমি গেট আপ প্রভু, যিশুর নামে উঠে দাঁড়াও এবং প্রভুর ধন্যবাদ করো প্রভু। শয়তান চাইছে বারবার করে সিকনেস, প্রভু প্রভু এসেছেন যিশু এসেছেন জীবন দিতে, জীবনের উপচয় দিতে প্রভু। আমি ব্রাদার তরুণকে রাখছি প্রভু, তাদের ছেলে জন কিং দত্তকে রাখছি প্রভু, যিশুর নামে পবিত্র আত্মার স্পর্শ করো প্রভু। ইয়েস প্রভু, আমি শবনী চৌধুরীকে তোমার কাছে, চক্রবর্তীকে রাখছি প্রভু, মিনি মাকে রাখছি প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার ছেলে সোহমকে রাখছি প্রভু রাইট নাও প্রভু, তোমার সুস্থতা দাও, বি হিল জিসাস নেম প্রভু। সোহম প্রভু যিশু তোমাকে স্পর্শ করছে প্রভু এই মুহূর্তে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু মাম তাতাই এবং বিশেষ করে সুবীর বাবুকে, আম্মাকে, তাদেরকে ডেডিকেট করেছি সেই ছোট্ট বাচ্চা, এবং বিশেষ করে প্রভু সেই তাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু, তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও। ইয়েস প্রভু, আমি তোমার সন্তান এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, তন্দ্রা মল্লিককে রাখছি প্রভু রাইট না প্রভু, তুমি তার জীবনে কত দয়া করেছো প্রভু এ পর্যন্ত প্রভু। 23 মার্চ 2020 থেকে আজকে প্রভু সেই 28 এপ্রিল 2021 প্রভু তুমি তাদেরকে কত দয়া করেছো প্রভু, এক মাস প্রভু তুমি তাদেরকে প্রোটেক্ট করেছো প্রভু। সত্যি প্রভু আমরা তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু। আমি বিশেষ করে প্রভু তাদের মেয়ে প্রভু আমি রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু, বিশেষ করে তন্দ্রা মল্লিক প্রভু, দয়েতা দয়েতার হাজবেন্ডকে তুমি আশীর্বাদ করেছো ব্রাদার, তোমার জীবনে আশীর্বাদ করো প্রভু, জয়ন্ত মল্লিকের জীবনে তুমি আশীর্বাদ করো, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি জুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, জুমাদের জীবনকে তোমার পবিত্রতা চালো, তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। সুব্রা ঘোষকে রাখছি প্রভু, সত্যি প্রভু তুমিও তাকে কত দয়া করেছো, শক্তিশালী করেছো, স্ট্রেংথ দিয়েছো, এবং প্রার্থনা করে তার মেয়ে জামাইকে তোমার কাছে ডেডিকেট করছি ও প্রভু, তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো প্রভু, যিশুর নামে ব্লেস করো প্রভু রাইট নাও। আমি পাপিয়া বাড়িকে রাখছি প্রভু, পাপিয়া বাড়িকে জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে রিসিভ দ্য ব্লেসিং পাপিয়া বাড়িক প্রভু, যিশুর নামে তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো। সবিতা বানসারি একে রাখছি প্রভু, রবি বানসারি একে রাখছি, সবিতার বাবাকে রাখছি প্রভু, তার সবিতার মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ভাই সমীরকে রাখছি প্রভু, তার দিদা প্রভু সেই উর্মিলা বানসারিয়ের জীবনকে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দাও প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। মমতা কাশ্যপকে রাখছি, ব্রাদার প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, বিশেষ করে প্রভু তুমি তাদেরকে কত রক্ষণাবেক্ষণ করেছো প্রভু, বিশেষ করে তার মেয়ে জামাইকে তুমি ভালো রেখেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তার বড়দিন প্রভু মেয়ে সঙ্গীতা, সঙ্গীতার হাজবেন্ডকে ভালো রেখেছো সুব্র, এবং তার ওয়াইফকে তুমি ভালো রেখেছো প্রভু, যিশুর নামে তোমার পবিত্রতা চালনা দাও। থ্যাংক ইউ জিসাস। সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, সুনিতা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো সুনিতা, এবং তার হাজবেন্ডকে রাখছি প্রভু, মানস দাসকে প্রভু, বিশেষ করে সুমনাকে, জেকবকে, এবং তাদের সন্তানকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মা দিয়ে প্রত্যেকটা মুহূর্তে প্রোটেকশন দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু শান্তনী ঘরোই গুহকে রাখছি প্রভু, শান্তনী গুহর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে,
তুমি তার জীবনকে তুমি পরিবর্তন করো প্রভু, রাইট নাও প্রভু, সে যেন তোমার মহিমা তোমার কীর্তন করতে পারে প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে শান্তনু গুহর জীবনকে তুমি ব্লেস করো। আমি ধন্যবাদ দিই প্রভু দেশি প্রধানকে, সত্যি প্রভু সেই ছোট্ট সন্তানকে তুমি ভালো করেছো, হালেলুইয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই। বিশেষ করে ডরিসের হাজবেন্ডকে রাখছি প্রভু, জ্যাকসনকে, তাকেও তুমি সুস্থ করেছো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, দেশি প্রধান এবং শেখর প্রধানকে তুমি ভালো রেখেছো প্রভু, সেই পরিবারে তোমার প্রোটেকশন তোমার সুরক্ষা দিচ্ছে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে, যেন এইভাবে তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি সুমনা দেকে তোমার কাছে রাখছি প্রভু, তার বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো। সুমনা দের জীবনে তার যে জবের জন্য চিন্তা করছে প্রভু, প্রভু যিশুর নামে প্রার্থনা করি তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং সুমনা দে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, তুমি তাদেরকে ব্লেস করো প্রভু, আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ব্রাদার অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো, তার মা দীপ্তি রোজের দীপ্তি মজুমদারের জীবনকে তুমি ব্লেস করো। ও অভিজিৎ মজুমদারের যা কিছু প্রার্থনা আছে প্রভু, আমি যিশুর নামে প্রার্থনা করি, তোমার অলৌকিক কাজ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সমীর দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট না প্রভু, সমীর দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে, যেন ভাই সমীর তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি স্নেহা মণ্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, স্নেহা মণ্ডল যেন সে তোমার গৌরব করতে পারে, বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস, স্নেহার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, ব্রাদার বরুণ দত্তের জীবনকে তুমি কত অনুগ্রহ করেছো, দয়া করেছো, ব্রাদার বরুণ দত্ত যেন তোমার গৌরব করতে পারে, তাদের পরিবারকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করেছো। সিস্টার রোসলিন দত্তকে রাখছি প্রভু, তাকেও তুমি কত দয়া করেছো প্রভু, আমি তার মেয়ে টিনাকে, টিনার হাজবেন্ড এবং সন্তানকে তুমি তোমার প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো। বিশেষ করে প্রভু তার ছেলে রোনাল্ড এবং তার ওয়াইফকে তুমি আশীর্বাদ করো। আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখছি প্রভু, তাকেও তুমি আশীর্বাদ করেছো। তার ভাই আমি সৌরভকে রাখছি প্রভু, তাদের পরিবারকে ডেডিকেট করছো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করছো প্রভু, সর্ব অবস্থার মধ্যে তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার ধন্যবাদ দিই। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, নীতা মুখার্জিকে রাখছি প্রভু, রাইট নাও প্রভু, পিটার এবং ভিক্টর এবং টুলু প্রার্থনার জন্য প্রভু আমি তোমার কাছে রাখছি প্রভু, রাইট না প্রভু। নীতা মুখার্জি যে প্রার্থনা চেয়েছে, আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যেন পিটার, ভিক্টর এবং টুলু তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করো প্রভু, বি হিল জিসাস নেম প্রভু। যেন সে, আমি পলাশ মণ্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্রতা চালনা করো, যেন পলাশ তোমার গৌরব করতে পারে, বাবা মাকে এবং তাদের দাদাদেরকে আশীর্বাদ করো প্রভু, দাদার বৌদি সন্তানদেরকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করছো, পাঁচটা টুরু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে প্রভু। তুমি মহান ঈশ্বর, তুমি প্রত্যেকটা প্রার্থনা শ্রবণকারী প্রভু, তুমি উত্তরদাতা ঈশ্বর, ও যিশুর নামে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু, আশীর্বাদ করো প্রভু, তার যে ভিশন ফোকাস প্রভু তুমি কমপ্লিট করো প্রভু, এই বয়সে প্রভু তোমার যিশুর নামে দৌড়ে বেড়াচ্ছে প্রভু, তুমি অনুগ্রহ করে যেন সেও তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। যারা আছেন, আমি পিটার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, পিটার দাসের জীবনকে তুমি ব্লেস করো, ঝুমাকে রাখছি এবং বিশেষ করে তাদের সন্তানকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্রতার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, ও যিশু তুমি কত মঙ্গলময় প্রভু, সিস্টার রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপের জীবনে তুমি প্রত্যেকটা মুহূর্ত কাজ করছো প্রভু প্রভু। বিশেষ করে তার ছেলের লাইফ পার্টনারের জন্য আমরা প্রার্থনা করছি, তুমি জিহোবা জিরি, সুন্দরভাবে লাইফ পার্টনার দাতার মেয়ে জামাই এবং তাদের সন্তানকে তোমার পবিত্র আত্মার প্রোটেকশন দিয়েছো প্রভু, যিশুর নামে আমি তাদেরকে ডেডিকেট করছি প্রভু, তারা যেন বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো, সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি,
ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন এবং আমেন থ্যাংক ইউ জিসাস প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি আজকের এই দিনের জন্য সত্যি যদি আমরা চিন্তা করি যে ঈশ্বর তিনি আমাদের সুযোগ দিচ্ছেন আবার তাই না 391 দিন 391 ডেজ তিনি আমাদেরকে সাহায্য করেছেন এবং বাঁচিয়ে রেখেছেন আজকে বিশেষ করে আমরা ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের কত দয়া করেছেন আমরা এক একজন প্রভু যিশুর কাছে হচ্ছে ঋণী কিন্তু ঈশ্বর কেন তিনি আজকে বাঁচিয়ে রেখেছেন আপনাকে এবং আমাকে কেন তিনি তার সান্নিধ্যে বসতে বলেছেন বসতে দিয়েছেন কেননা তিনি চান যেরকম আমরা প্রত্যেকদিন বাক্য শুনে আমরা যেরকম শক্তি পাচ্ছি এই শক্তি যেন আমরা মানুষের জন্য ব্যবহার করতে পারি ঈশ্বরের ইচ্ছা এই নয় যে আত্মা বিনষ্ট হোক ঈশ্বরের ইচ্ছা এই যেন প্রত্যেকটা আত্মা ঈশ্বরকে স্বয়ং ঈশ্বরকে যেন স্বীকার করতে পারে তাই আজকে প্রভু এখনো পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে কেননা ঈশ্বরের বাক্য বলছে ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্যযুক্ত তাই না আজকে আমরা প্রার্থনা করছি আজকে বিভিন্ন মানুষের জন্য আমরা প্রার্থনা করছি কালকের যে অষ্টম দপায় ভোট তার জন্য আমরা প্রার্থনা করছি ঈশ্বর এই ওয়েস্ট বেঙ্গলে বা কাকে তিনি মন্ত্রী করতে চান আমরা জানি না কিন্তু আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বর তার মনোনীত লোককে তিনি বসাবেন তাই না তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছে কেননা টাকা পয়সা ধন সম্মান কিছু যাবে না যাবে আপনার কর্ম যাবে আপনার কাজ এবং আপনি কি কাজ করেছেন তার বিচার হবে আপনি কত টাকা জমিয়েছেন কতটা প্লট কিনেছেন কত জমি কিনেছেন কত ঘর করেছেন কত ঘর সুন্দরভাবে সাজিয়েছেন সেটা যাবে না কিন্তু আপনার কাজ যাবে আপনি কত মানুষকে সেই ঈশ্বরের বাক্যের সঙ্গে পরিচয় করে দিয়েছে আজকে আমরা যারা আছি আজকে আমাদের প্রচেষ্টা এটাই আজকে আমরা যে শুরু করেছি আপনারা দেখেছেন যে ঈশ্বরের বাক্য আমরা ফেসবুকের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা বাক্যকে পাঠিয়ে দিচ্ছি কেননা বাক্য মানুষের অবচেতন মনে কাজ করে বাক্য আমাদের মনের মধ্যে কি করেন আন্দোলন করেন বাক্য আমাদের সঠিক পথে চালনা করেন বাক্য আমাদের মনকে শুধরে দেন বাক্য আমাদের জীবনকে সঞ্জীবিত করেন বাক্য আমাদের জীবনে আশ্বাস দেন বাক্য আমাদের জীবনে নতুন করে বাঁচার শক্তি দেন তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনাদের কাছে আজকে যখন আছি আমরা যদি নিজের কথা চিন্তা করি যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন সত্যি যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থার মধ্য দিয়ে যদি আমরা তার দৃষ্টিপাত করি দেখব যে সর্ব অবস্থার মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে কত দয়া করেছেন আর যখন আমরা দ্বিগুণ দেখি আর যখন আমরা বাক্যের দিকে দৃষ্টিপাত করি বাক্যকে যখন চিন্তা করি যে বাক্য আমার জন্য কি বলতে চাইছে আর তখন আমরা অনেকজন বিভ্রান্ত হয়ে যাই আমরা মানতে চাই না আমরা বিভিন্ন রকম ভাবে এক্সকিউজ দেখাই তাই না আমরা বিভিন্ন রকম ভাবে আমরা যখন আমাদের জীবনে সমস্যা থাকে তখন আমরা বাক্যের সান্নিধ্যে আসি যখন আমাদের জীবনে ভাবছি যে আর কোনো কোল কোল ইনারা কিছু নেই তখন আমরা বাক্যকে আগলে ধরি কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আজকে আপনারা দেখেছেন বাইবেল যদি আপনারা দেখেন যে লাস্ট ডে কি হতে পারে আমরা গতকালকে আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুক লাইভে আমরা একটা ছবি দেখেছি সেই বিয়েবাড়ির অনুষ্ঠান তাই না আমরা দেখেছি সেই ছবি আমরা সবাই দেখেছি সেই বিবাহ বাড়িতে কিছু পুলিশ এসে সেই বিবাহ বাড়িটার যে একটা টাইম দেওয়া আছে তার টাইম লিমিটের বেশি তারা কি করেছে সেখানে বিবাহতে তারা অনুষ্ঠান বাড়িতে ছিল আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আর সেখানে কি করেছে পুলিশ এসে সেই বিবাহ বাড়িটাকে বন্ধ করে দিয়েছে আপনি কি ভাবছেন
যে সেটা ঠিক করেছে না বেঠিক করেছে। আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, আপনাদের কাছে বলে সেই যে যারা আছেন ঈশ্বরের বাক্য, আর আপনারা যেখানে সেই বিবাহ বাড়ির অনুষ্ঠানকে দেখেছেন তাই না, আর সেখানে বন্ধ করে দিচ্ছেন, পুলিশ এসে ঠিক করেছে না বেঠিক করেছে, কিন্তু তাদেরকে একটা টাইম লাইন দিয়েছিলেন, তাদের একটা সময় ধার্য করে দিয়েছিল। আপনারা যদি সেটা সমীক্ষা করে দেখেন সেটা ঠিক করেছে না বেঠিক করেছে। আমাদের শেয়ার লিখেছে ঠিক, আরো যারা আছেন এই মুহূর্তে, রঞ্জনা কাশ্যপ লিখছেন ইয়েস ঠিক করেছেন। আর কেউ বলতে চান? আমাদের প্রশান্ত কুমার দে লিখছেন ঠিক, ওকে। আর কেউ? আপনারা যারা এই মুহূর্তে আছেন, কেননা তাদের একটা টাইম দিয়ে দিয়েছিলেন 10টা পর্যন্ত, 10টার পরে সে বিবাহ অনুষ্ঠানটা বন্ধ করতে বলেছিল। আর পরিতোষ লিখছেন রাইট, আমাদের সুমিতা মন্ডল লিখছেন ঠিক, তৃপ্তি রোজারি লিখছেন ঠিক, থ্যাংক ইউ। সে বিবাহ অনুষ্ঠানে বন্ধ তাই না? আপনারা আজকের যে বাক্যর সাবজেক্ট, লাস্ট ডে ঈশ্বরের বাক্য বলছে পুলিশ, পুলিশ তো বন্ধ করেছে নো ডাউট, কিন্তু বাইবেল আজ থেকে 2000 বছর আগে বাইবেলে লিপিবদ্ধ আছে যে বিবাহ বাড়ি বন্ধ হয়ে যাবে। আপনারা কি জানেন সেটা? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, বাইবেল আমাদের শেখায় যে বিবাহ বাড়ি বন্ধ হবে। আসুন আমরা বাক্য খুলি, আর সেটা জিরেমিয় আমরা দেখব, জিরেমিয় ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে দেখব জিরেমিয় তার 16:9, জেরেমিয়া চ্যাপ্টার 16:9। বাইবেল খুলুন, দেখুন বাইবেলে লেখা আছে যে বিয়ে বাড়ি বন্ধ হবে। দেখুন আমি বাইবেল খুলে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, জেরেমিয় তার 16:9 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি সেই বাক্যটা, জেরেমিয়া চ্যাপ্টার 16:9। আর সেখানে লেখা আছে, কেননা বাইনিগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কয়েন, দেখো এই স্থানে তোমাদের দৃষ্টিগোচরে তোমাদের বর্তমান সময় আমাদের রব ও আনন্দের রব ও বরের রব ও কন্যার রব নিবৃত করিব। হালেলুইয়া! আপনারা দেখেছেন সেখানে, আজকে আজকে যা কিছু হচ্ছে এন্ড অফ দ্য টাইম এর এগুলো সিম্বল সাইন, কেন ঈশ্বর আপনাদের শেখাচ্ছে এগুলো হবে। বাইবেল বলছে, আমি বলছি না, বাইবেল বলছে কি, যদি জিরেমিয় 16:9 দেখেন, খুলুন আপনারা বাইবেল, জিরেমিয় 16:9 বলছে, কেননা বাইবেলের সদাপ্রভু ঈশ্বরের ঈশ্বর এই কথা কহেন, দেখো এই স্থানে তোমাদের দৃষ্টিগোচরে তোমাদের বর্তমান সময় তোমাদের তোমাদের বর রব ও আনন্দের রব, বরের রব ও কন্যার রব নিবৃত করিব, মানে বন্ধ করবে। আর আজকে আপনারা যারা লাইভ দেখছেন এই মুহূর্তে, পুলিশরা করেছে পুলিশদের কাজ ঠিক আছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যেগুলো বন্ধ হবে, এগুলো এন্ড অফ দ্য সাইনের এগুলো সিম্বল, এগুলো আপনাকে শোনাচ্ছি এই জন্য যাতে আপনি রেডি থাকেন। ইজ ইট ক্লিয়ার? আপনাদের এই জন্য শেখাচ্ছি, এই জন্য শোনাচ্ছি, আপনি ভয় পাবেন না এইসব মিডিয়ার সংবাদ থেকে, কেন এগুলো হবে। লাস্ট ডে যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত এগুলো হবে, ঈশ্বরের বাক্য বলছে এগুলো হবে, এগুলো লাস্ট ডে, এগুলো হচ্ছে সাইন, হবে হবে, ডোন্ট ওয়ারি, আপনাকে চিন্তা করতে হবে না, কেন আপনি চিন্তা করুন আত্মার জন্য। আর এগুলো যারা আপনারা করছেন, কেননা আমরা লাস্ট ডে পার্ট 3 আজকে যখন আলোচনা করছি আপনার সঙ্গে,
এইটা আপনাদের শেখাচ্ছি, এগুলো যখন হবে আপনি আরো যেন প্রিপারেশন রেডি থাকে, একদম ওয়ার্ম আপ করার জন্য রেডি। আর ইউ রেডি? ইউ আর রেডি? ইয়েস, প্রেজ গড, আই এম রেডি, আমি রেডি আছি। আপনি কি রেডি আছেন? আপনি কি রেডি আছেন? এগুলো হবে, ঈশ্বরের বাক্য বলছে। সেই জন্য লাস্ট ডে, লাস্ট ডে আপনাদেরকে তৈরি করছি, রেডি থাকুন, সেই কালকের মতন জেগে থাকো, বলেন প্রভু করো প্রার্থনা। ঈশ্বর যদি আপনি রেডি না থাকেন, আপনি যদি নাও জানেন, এখন জেনে নিন বাইবেল আপনাকে কি শেখাচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য আপনার জীবনকে তিনি ব্লেস করতে চান, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করতে চান, ঈশ্বর চান না কোনো আত্মা বিনষ্ট হোক। কেননা আজকে যারা আমরা অনলাইনে আছি, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যতজন আমরা আছি, আমরা খুলে যাই ড্যানিয়েল চ্যাপ্টার 12:4। যারা আছেন এই মুহূর্তে, ইয়েস, আমরা দানিয়েল আমরা খুলব, দানিয়েল আমরা দানিয়েল 12 খুলি। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, দানিয়েল চ্যাপ্টার 12:4, দানিয়েল 12:4 ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। দানিয়েল 12:4 বলছে যে, কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো, অনেকে বিশেষত ধাববান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। তাহলে আজকে আপনি 23 মার্চ 2020 থেকে আরম্ভ করে আজকে 28 এপ্রিল 2021, 391 দিন আপনি কিন্তু বাক্যের পরিপূর্ণতা লাভ করেছেন। হালেলুইয়া। আজকে ঈশ্বরকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে দানিয়েল চ্যাপ্টার 12:4 এই কথাই বলছে যে আপনি বাক্য কি বলছে, বাক্য জ্ঞানে বৃদ্ধি হইবে। আজকে অনেক মানুষ কেউ বলতে পারবেন না যে আমাকে এই বাক্য থেকে কেউ দেখায়নি। আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বাইবেলকে দেখাচ্ছি ঈশ্বরের বাক্য কোন জায়গায় কি কথা বলছেন ঈশ্বর। লাস্ট ডে, এন্ড টাইম, আপনাকে জানাচ্ছি যাতে আপনার জ্ঞানের বৃদ্ধি হয়। আপনি কখনো বলবেন না কেউ আমাকে শেখায়নি, কেউ আমাকে দেখায়নি, আপনাকে বাক্য খুলে খুলে দেখাচ্ছে। এই জন্য ঈশ্বরকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আজকে যারা অনলাইনে আছে, প্রভুর কাছে বলুন, প্রভু সত্যি তো আমি তো এগুলো জানতাম না আগে, কিন্তু প্রভু আমি তোমায় ধন্যবাদ দিই যে লাস্ট ডে তুমি আমাকে এইভাবে তৈরি করছো। আমি জানি না 2021 আমরা কমপ্লিট করতে পারবো কি না, বলতে পারেন কেউ? কেউ বলতে পারেন না 2021 আপনি কমপ্লিট করতে পারবেন কি না, 2022 পৌঁছতে পারবো কি না, আই ডোন্ট নো। কিন্তু আপনি রেডি থাকুন, ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আপনাকে রেডি করছি এই জন্য যাতে আপনি প্রভুর গৌরব করতে পারেন, আপনি যেন জেগে থাকতে পারেন, যাতে অন্য আত্মার জন্য আপনি চোখের জল ফেলতে পারেন, অন্য আত্মার জন্য যেন প্রার্থনা করতে পারেন। এই জন্য আমাদের চেষ্টা। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা চলে যাই 1 জন তার 2 আমরা ঈশ্বরের বাক্য চলে যাব, বাইবেলের পেছন দিকে চলে যাই 1 জন তার 2 আমরা ঈশ্বরের বাক্য দেখি 1 জন তার 2 আর সেখানে 18 1 জন 2:18 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, দেখুন আপনারা খুলুন, প্রথম জন তার 2:18 আমি পড়ছি, শিশুকাল শেষকালে উপস্থিত। আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে, তেমনি এখন অনেক খ্রিস্টারি হইয়াছে, ইয়াতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। আজই কিন্তু অনেক ফলস প্রফেট বেরিয়েছে, অনেক ফলস ভাওতা আদি বেরিয়েছে,
যারা আজকে আপনারা করেছেন। এটা কি বলছে? শেষকালে অনেক ফলস প্রফেট, ভাওতাবাজি লোক বেরিয়েছে। আজকে আপনারা অনেকজন, আপনাদের কাছে আমি কাউকে দোষারোপ করছি না, জেনে বা বুঝে না জানে আপনি কিন্তু একটা মেসেজকে সেন্ড করেছেন। আমি আবার বলছি, কারো নাম বলছি না, একজন এসছে, আমি সেটাকে ডিলিট করে দিচ্ছিলাম। আর সেখানে আপনারা দেখেছিলেন সেই মেসেজটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেটা পেয়ার ওয়ারিয়ার গ্রুপে একটা মেসেজ এসেছিল যে এই গ্রুপের এই বাক্যটা যদি আপনি 12 জনকে পাঠান, আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি দেখেছেন, এবং যদি এটাকে আপনি না করেন তাহলে আপনার ক্ষতি হবে। আপনি কি মনে করছেন এই বাক্যতে? ঈশ্বর কি ক্রোধের ঈশ্বর? নো ডাউট ক্রোধের ঈশ্বর, কিন্তু ঈশ্বর কি এরকম ভাবে কি তার মহিমা নিতে চায়? না, ঈশ্বর কিন্তু সবাইকে তিনি ব্লেস করতে চান। আজকে অনেক মানুষ আছে, আজকে অনেক মানুষ আছে, তারা আজকে যে যে পাঠিয়েছে, আমি তারও নাম বলছি না যে পাঠিয়েছে, আবার যখন পাঠিয়েছে আমরা কি করি? জেনে বুঝে আমরা কি করি? সেটাকে সেন্ড করে দিই। আপনি দেখুন সেখানে কি করছেন। সেখানে লেখা আছে ইংলিশে, সেই মেসেজটা আছে, আপনি 12 জনকে সেন্ড করুন, আপনার জীবনে মিরাকেল কাম হবে। ওয়াই? ঈশ্বর মিরাকেল কাজ করবে যখনই আপনি ডাকবেন তিনি নিকটবর্তী ঈশ্বর। ঈশ্বর কোনো মানুষের মাধ্যমে মিরাকেল কাজ করবে না, যখন আপনি প্রার্থনা করবেন আপনার জীবনে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি ভাবছেন যে ব্রাদার শ্রীকান্ত দাস, বিশপ শ্রীকান্ত দাস এখানে বসে প্রার্থনা করছে, আপনার জীবনে অলৌকিক কাজ হচ্ছে, ভুল ধারণা। কেননা আপনার বিশ্বাস আপনি প্রার্থনা উত্তর পাচ্ছেন। আমি প্রার্থনা করছি, আমি প্রভুর কাছে প্রার্থনা করছি আপনার জন্য সুস্থতা, কিন্তু শ্রীকান্ত দিচ্ছে না, সুস্থ বিশপ শ্রীকান্ত দিচ্ছে না, সুস্থতা দিচ্ছেন প্রভু যিশু। আজকে আপনারা যারা সুস্থতা লাভ করছেন, অলৌকিক কাজ হচ্ছেন, আমি নাথিং, আমি কিচ্ছু করছি না, সুস্থতা প্রভু যিশু দিচ্ছেন। গৌরব যদি করতেন প্রভু যিশু করুন। আজকে সেই প্রত্যেকটা মুহূর্ত, যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি একটু ভালো করে দেখুন, তাই না? ঈশ্বরের বাক্য কি বলছে? সর্পের মতন সতর্ক এবং কপতের মতন অমায়িক হতে। সতর্ক, সর্ববিষয়ে চোখ কানকে খোলা রাখুন, দেখবেন আপনি বিস্তার করে। এখানে কি বলছে? যে খ্রিস্টারি আসিতেছে তেমনি এখন অনেক খ্রিস্টারি হইয়াছে, এবং কি বলছে? ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। মানে অলরেডি অনেক ফলস প্রফেট উঠেছে, ভবিষ্যৎ বক্তারা উঠেছে, বুঝতে পারলেন? ভবিষ্যৎ বক্তারা উঠেছে এবং আপনাকে বিভ্রান্ত করে দেবে। আর এখন অনেক মানুষ আপনাকে বিভ্রান্ত, যদি তাই জন্য আপনাকে বাক্য দিয়ে আপনাকে মজবুত করছি, যে শিক্ষাতে আপনি শিক্ষিত হচ্ছেন সেই বাক্যতে স্থির থাকো। বাইবেল বলছে, যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যাতে কেউ আপনাকে বিভ্রান্ত না করতে পারে, কেউ যেন আপনাকে যেন অন্য কোনো মাইন্ডটাকে ডাইভার্ট না করতে পারে। আপনি বাইবেল দেখুন, বাইবেলকে ফলো করুন, আপনার জীবনে ঈশ্বর কাজ করবে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে প্রভু যিশুর ধন্যবাদ করি। আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আমাদেরকে তিনি এই কথা বলছেন। আমরা যদি মতি তার 12:36 যাই, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। মতি 12:26 বাইবেল এই কথা বলছে, মতি 12:26 12:36 ম্যাথিউ চ্যাপ্টার 12:36 মতি তার 12:36 ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে, আর আমি তোমাদের বলিতেছি, মনুষ্য যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলে হিসাব দিতে হইবে। যাতে আপনি অনর্থক কথার মধ্যে যেন আপনি না ডুবে যান, কেননা ঈশ্বর তিনি আপনার জীবনকে তিনি জানেন। ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দেবে, যেন আপনি প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যেন আমরা প্রভুর গৌরব করতে পারি। আমরা একটা বাইবেল খুলি, জোয়েল খুলি, জোয়েল। আমরা হোসের পর দানিয়েল, হোসে, তারপর হচ্ছে জোয়েল।
জোয়েলে যদি দেখি ঈশ্বরের বাক্য দেখুন সেখানে 2 অধ্যায় আর সেখানে 28 পদ কি বলছে। জোয়েল তার 2 অধ্যায় 28 পদ বাইবেল আপনারা খুলুন প্রত্যেকজন। জোয়েল জোয়েল 2 অধ্যায় 28 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তৎপরে এইরূপ ঘটিবে আমি মত্ত মাত্র উপর আত্মা সেচন করিব, তাহাতে তোমরা পুত্রগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আজকে ঈশ্বরের বাক্য বলছে শেষ সময় আমি মত্ত মাত্র উপর আত্মা সেচন করব। আজকে ঈশ্বরকে সেই আত্মার শক্তি চান। প্রভু তুমি জোয়েলের ভাববাদীর মধ্যে বলেছো 2 অধ্যায় 28 পদে আমি শেষ সময় মত্ত মাত্র উপর আত্মা সেচন করব। প্রভু সেই আত্মা দাও যাতে আমি স্বপ্ন দেখতে পারি, দর্শন দেখতে পারি, এবং সেই দর্শন যেন মানুষকে অ্যালার্ট করতে পারি। আর ঈশ্বর কিন্তু দেবেন, ঈশ্বর কিন্তু দেবেন আপনাকে যারা আছেন এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে। প্রভু আপনার জীবনকে তিনি জানেন, কেননা আপনারা যারা এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত আছেন বিভিন্ন বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত, কি করবেন, কিভাবে কি হবে, কি পরিস্থিতি কিভাবে চলবে, এইভাবে প্রত্যেকটা মানুষ আতঙ্কগ্রস্ত আছে। কেননা যদি আমরা ঈশ্বরের বাক্য যোহন তার 16 অধ্যায় 6 পদে যদি দেখেন, সেখানে আমরা চলে যাব John chapter 14 verse 6, John 14:6, যারা বাইবেল খুলতে চান আপনি বাইবেল খুলুন। কেননা বাইবেল থেকে আপনাকে বারবার করে দেখাচ্ছি, কোনো মন গড়া কথা বলছি না আপনাকে, প্রত্যেকটা মুহূর্ত যা কিছু বলছে বাইবেল কি বলছে, বাক্য কি বলছে। আর প্রভু যিশু শয়তানকে কিন্তু এই বাক্য দিয়ে কিন্তু হারিয়েছে, হারায়নি, বাইবেলের মধ্যে লেখা আছে, লেখা আছে, লেখা আছে, শয়তানকে বারবার করে এই কথা বলেছে। আজকে আপনাকে এই কথাই বলতে চাই, বাইবেলের মধ্যে লেখা আছে কি, John 14:6, John chapter 14 verse 6, আর সেখানে কি বলছে, যিশু তাদের বলিলেন, আমি পথ ও সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেউ পিতার নিকটে আইসে। তাহলে যিশু হচ্ছেন মাধ্যম এবং ওয়ে, কোনো মাধ্যম নেই, কোনো মানুষ কিন্তু আপনাকে সে সত্য পদে নিয়ে যেতে পারবে না, একমাত্র যিশুই পারবে। কেউ যদি বলে যে আমি নিয়ে যাব আপনাকে, ভুল, আপনাকে রং রাস্তায় নিয়ে যাবেন। এখানে কি বলছে, যিশু তাদের বললে আমি পথ, আমি যিশুই, আর কেউ নয়। এখানে কি বলছে, সত্য, যিশু বলছে আমি সত্য, বাইবেল সত্য, যিশু সত্য, এবং কি বলছে, আমি জীবন, যিশুই জীবন, আর কেউ জীবন দিতে পারে না, আর কোনো মানুষ জীবন দিতে পারে না, একমাত্র জীবন দাতা হচ্ছে প্রভু যিশু। আমার জীবন দিয়েছেন প্রভু যিশু, কারণ আমার জীবন যখন পাপের মধ্যে ছিল, আমার জীবন অন্ধকারের মধ্যে ছিল, তখন আমার পাপের জন্য প্রভু যিশু কালভারি ক্রুশে রক্তে মরেছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, ক্রুশে তাকে বিদ্রুপ করেছিলেন, তাকে কবরস্থ করাছেন, এবং তিনি 3 দিন পর জীবন জীবিত। আমি যে ঈশ্বরে আরাধনা করি সে হচ্ছে জীবিত, হালেলুইয়া। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, প্রভু বলছেন যে ঈশ্বর সেই যোহন 14:6 বলছে, আমি যিশু তাদের বলিলে আমি পথ সত্য ও জীবন। তাহলে যিশুই হচ্ছেন পথ সত্য এবং জীবন। আপনি কোন পথে চলবেন, আপনি কোন পথে চাওয়া আশা করবেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলতে চাইছেন। আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত আমরা খুঁজছি, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাইবেল আমাদের বিভিন্ন ভাবে শেখায় অনেক কিছু। আর এটা যদি আমরা যদি মিখা দেখি, মিখা, আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন ঈশ্বরের বাক্য খুলুন Micah chapter 4 verse 1, Micah chapter 4 verse 1, আর সেখানে দেখুন মিখা 4 অধ্যায় আমরা দেখব, 4:1, মিখা 4:1 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আমি পড়ছি 1 পদ, কিন্তু শেষকালে এইরূপ ঘটিবে সদাপ্রভু গৃহে পর্বত ও পর্বতগণের মস্তক রূপে স্থাপিত হইবে,
এবং উপপর্বতগণ হইতে উচ্চকৃত হইব, তাহাতে জাতিগণ তাহাদিগকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। এবং কি বলছে? জাতির ন্যায় স্রোতে প্রবাহিত হইবে। দুই পদে বলছে, আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে এবং জাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি, তিনি তাহাদের আপন পথের বিষয় শিক্ষা দেবেন এবং আমরা তাহার মার্গ গমন করিব, কারণ সিয়ন হইতে ব্যবস্থা জেরুজালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। দলে দলে আজকে মানুষ বাক্যের সান্নিধ্যে যাচ্ছে, তাই না? আজকে এই কোভিড, এই করোনা ভাইরাস কি কি জিনিস শিখিয়েছে আপনাদেরকে, আপনাদের কাছে প্রশ্ন করি। কোভিড 2020 থেকে 2021 আজকে আপনাদের কাছে প্রশ্ন করছি, আপনারা কমেন্ট করবেন, ভালো করে শুনুন। আপনার প্রশ্ন হচ্ছে, 2023 মার্চ 2020 থেকে 2021 28 এপ্রিল এই কোভিড বা করোনা ভাইরাস আপনাদের কি কি শিখিয়েছে, যদি কেউ লেখেন বা আপনি ডাইরেক্ট ফোন করে বলতে পারেন কি কি শিখিয়েছে, যারা আছেন আপনাদের কাছে শুনতে চান তাড়াতাড়ি কুইক ফাস্ট। আপনারা যারা যারা শিখেছেন 2023 মার্চ 2020 থেকে 2021 28 এপ্রিল এই কোভিড করোনা ভাইরাস আপনাদেরকে কি কি শিখিয়েছে, কি কি শিখিয়েছেন তাড়াতাড়ি। আমি ডাইরেক্ট অনলাইনে এসে কথা বলতে পারেন বা কমেন্ট লিখতে পারেন, কি কি শিখিয়েছে একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আপনারা অনেকগুলো আমার কথা শুনেছেন মন দিয়ে, এইবার আপনি অনলাইনে এসে বলতে পারেন আমাদের নাম্বারে 9903111325 9433536699। কোভিড-19 বা করোনা ভাইরাস আপনাকে কি কি শিখিয়েছে 23 মার্চ 2020 থেকে নাও স্টিল নাও 28 এপ্রিল 2021, কি কি শিখিয়েছে আপনি সবাই জানেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন, ফোন করুন। আপনি এতক্ষণ বাক্য শুনলেন, এবার আপনি বলবেন আমি শুনব, কি কি শিখিয়েছে। যারা আছেন এই মুহূর্তে আপনি লজ্জা পাবেন না, সবাই যে ঠিক বলবেন, সবাই যে একদম পারফেক্ট বলবেন না, ভুল মাত্রই মানুষ মাত্র হয়। আপনি বলুন, চেষ্টা করুন। আপনাকে বলছি, যারা আপনি দেখছেন এই মুহূর্তে আপনি যদি পারেন আপনি বলতে পারেন, আপনি আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433536699। আপনি যার দেখছেন আপনি এই মুহূর্তে ফোন করে, ইয়েস, জয় যিশু। হ্যাঁ বলো, কি কি শিখিয়েছে। হ্যাঁ বলছি, আমাদেরকে যেটা শিখিয়েছে যে আমরা যে আগে যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন থেকে আমাদেরকে বলতে বলতে তিন নম্বর আপনাকে তিনটে প্রশ্ন, আমরা আবার অন্য কাউর কাছে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আমরা আরেকজনের কাছে চলে যাই যারা এই মুহূর্তে গুরুত্ব সহকারে ফোন করছেন। আমি 2903 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, 2903 ফোনটা ধরে নিন আপনি। হ্যাঁ জয় যিশু। দাদা বলছি, কোভিড যেটা শিখিয়েছে সেটা হচ্ছে মাপ করতে হবে, তারপরে মাপ করতে হবে,
এরপরে শিখিয়েছে হচ্ছে হাত পা শিখিয়েছে, অভ্যাস শিখিয়েছে। ওকে নেক্সট, আর সবকিছু পড়লো, ঠিক আছে। সুমিতা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। অনেকজন আছে আরো উত্তর, আর কে আছে আর যারা আছেন এই মুহূর্তে, আর যদি কেউ উত্তর দিতে চান প্লিজ ধন্যবাদ দিতে এবং বাক্য প্রচার করতে, বিশ্বাস বহন করতে, ভয় লজ্জা ত্যাগ করে যিশুর গৌরব করতে। ওকে, কোভিড অনেক কিছু শিখেছে। আর কিছু, আর কিছু নতুনত্ব যদি কেউ বলতে চান, আর কেউ আছেন কি? আপনারা অনেকজন আছেন কিন্তু আপনারা মুখ খুলছেন না। কোভিড কিন্তু অনেক কিছু শিখিয়েছে, কোভিড কিন্তু অনেক কিছু শিখিয়েছে। আর কেউ যদি কিছু বলতে চান, ওকে। আমাদের বরুণ দত্ত লিখছেন যে কোভিড আমাদের প্রার্থনা করতে শিখিয়েছে, বলতে শিখিয়েছে। ওকে, থ্যাংক ইউ বরুণ বাবু। আর কেউ বলতে চান, আপনি মুখ বন্ধ করে থাকবেন না। আপনাকে আপনি অনেক শুনেছেন, আপনি শুনছেন 391 দিন শুনছেন, আপনি তো কিছু বলুন, আমিও শুনি না। শুধু আমি বলে যাব, আপনারা শুনে যাবেন, আপনিও কিছু বলুন, আপনার কাছে শুনতে চাই। আর কি কি শিখিয়েছে কোভিড, কেউ যদি বলতে চান তাড়াতাড়ি, আপনাদের কাছে শুনতে চাই আর কি কি শিখিয়েছেন। জয় যিশু, জয় যিশু। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ মনোয়াল বলছি। একদম 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 জানি স্যার, বলুন কি কি শিখিয়েছে। কোভিড-19 আমাদের অনেক কিছু শিখিয়েছে। ঈশ্বরের বাক্য, যেদিন ভবিষ্যৎ বাক্য রয়েছে সেইদিনকে বাস্তবে রূপ হচ্ছে, সেইদিন আমাদের জানিয়েছে। ওকে, সোশ্যাল ডিস্টেন্সে অনেকে বললেন। হ্যাঁ, কিন্তু ঈশ্বর যে আমাদের অনলাইনে শুনছি, তাহলে আজকে রাজনীতি দল এত ভাবে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কৃষ্টি বিশ্বাসী অনেক বৃদ্ধি যেত এবং ঈশ্বরের কাছে আসতে পারত। আমরা নিজেরাই জানি আমাদের প্রত্যেকে জানে যে আমি ঈশ্বরের প্রতি কতটা কাজ করছি, আমি যেটা অন্যায় করেছি সেগুলো প্রত্যেকে জানে, কিন্তু আমরা স্বীকার করতে আমরা লজ্জা পাই, ভয় পাই, থাকি যখন জেনে যাই। হ্যাঁ, আজকে আমাদের পরিবার গুলো আমরা এখনো গঠন করতে পারিনি। আমাদের পরিতোষ বাবু বললো, আর কেউ বলার আছে কি আজকে যারা আছেন অনলাইনে? আপনাদের কাছে কেন এই সুযোগটা দিলাম, আপনি কিন্তু অনেক কিছু বলতে পারেন, আর কি বলুন তো। রিসেন্টলি কোভিড আর একটা জিনিস মানুষকে শিখিয়ে দিল, রিসেন্টলি কি বলুন তো।
আমি ক্লু দিচ্ছি না, রিসেন্টলি খবর কোভিড আপনাদের আর একটা জিনিস শিখিয়ে দিয়েছে। কেউ বলতে পারেন এখন রিসেন্ট যারা অনলাইনে আছেন, লাস্ট ডে দেখুন কত কিছু শিখছেন আপনি, তাই না? আপনাকে বলছি কি আর কি শিখিয়ে গেছে, কেউ কি আছেন? তাড়াতাড়ি ফটাফট উত্তর, তারপর আমরা বাক্যের দিকে যাব, তারপরে শেষ করব। রিসেন্ট কেউ আছেন? ব্রেনটাকে খাটান স্যার। আপনারা যারা আছেন আমি জানি আপনারা অনেক কিছু জানেন, আপনার দিমাগটাকে খাটান। রিসেন্টলি কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে, কেউ তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর, ইয়েস। আমাদের আমাদের প্রতিনিধি উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেটা আমাদের প্রতিনিধি উত্তর দিয়ে দিচ্ছেন, যেটা আমি চাইছিলাম অন্য কেউ উত্তর দিত, থ্যাংক ইউ স্যার, তাই আপনাকে ধন্যবাদ দিই। যে ইয়েস, কোভিড আমাদের অক্সিজেনের গুরুত্বটা শিখিয়েছে, যে হ্যাঁ জয় যিশু, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলছি যে অনেক কিছু শিখিয়েছে কোভিড আমাদেরকে, যেমন আগে দিদি বললেন হাইজিন কাটতে শিখিয়েছে, নিজেকে পরিষ্কার রাখতে, হাত ধোয়া, আরো অনেক প্রেয়ার শিখিয়েছে, প্রার্থনা, আমরা একে অপরের জন্য প্রার্থনা করছি আজকে, সেটা যেটা আগে করতে পারতাম না সেটা শিখিয়েছে। আর সবচেয়ে বড় জিনিস শিখিয়েছে ধন্যবাদ দেওয়া, কারণ আমি মনে করি এটা, কারণ হচ্ছে যে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এর জন্য কোনদিন ধন্যবাদ দেবো বা এরকম কিছু কখনো ভাবিনি, কিন্তু আজকে যখন অক্সিজেনের অভাব হচ্ছে, মানুষ অক্সিজেন অভাবে মারা যাচ্ছে, তখন আমার মনে হলো যে হ্যাঁ সত্যি আমরা যে শ্বাস প্রশ্বাস ফ্রিতে নিচ্ছি এটার জন্যই তো ধন্যবাদ দেওয়া, মানে এটাই তো প্রতিদিনের ধন্যবাদ। তো এটাই ভাবি যে এটাই সবচেয়ে বড়, আমার প্রতিদিন আমরা বেঁচে রয়েছি এটাই হচ্ছে সবচেয়ে বড় ধন্যবাদ। ওকে ওকে, থ্যাংক ইউ। সেই জন্য আমাদের প্রতিনিধি অলরেডি রেভারেন্ড কাশীনাথ বসাক লিখে দিচ্ছেন যে অক্সিজেন আর কোভিড আমাদের শিখে যে অক্সিজেনের গুরুত্বটা কত। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুব্রত, গড ব্লেস ইউ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। সত্যি কোভিড আমাদের অক্সিজেনের গুরুত্বটা শিখিয়ে দিয়েছে, তাই না? আজকে মানুষ হাহাকার করছে অক্সিজেনের জন্য, কিন্তু কোভিড আমাদের শিখিয়ে দিলেন যে অক্সিজেনের গুরুত্বটা কত, যেটা আমরা এতদিন বুঝতে পারতাম, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে পারতাম, কিন্তু প্রভু যিশুকে ধন্যবাদ দিই আজকে এই কোভিড সিচুয়েশনে অনেক মানুষকে হৃদয়কে ঈশ্বর পরিবর্তন করছেন। আজকে ধন্যবাদ দিই আমাদের এবারের কাশীনাথ বসাককে, আর তিনি সঠিক উত্তর দিয়েছেন যে অক্সিজেনের গুরুত্বটা বুঝিয়েছে, তাই না? তাই আজকে যারা আছেন এই মুহূর্তে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর কত মঙ্গলময়। লাস্ট একটা বাক্য বলে আমি শেষ করব, এবং সেই বাক্য যারা আপনারা দেখছেন একটা, কেননা ঈশ্বরের বাক্য বলছে এই যে করোনা কোভিড পরিস্থিতি, সেখানে ধনী মাঝারি বড় লোক গরিব লোক নির্মম শ্রেণীর কোভিড কাউকে দেখছে না, তাই কি না? আজকে এই কোভিড বা করোনা ভাইরাস কাউকে দেখছে না, কি খ্রিশ্চান কি মুসলমান কি হিন্দু কি পার্সি কি জৈন কি বুদ্ধিস্ট, কাউকে কিন্তু দেখছে না। ইভেন কেউ টাটা বিল্লা, কেউ আমির, কেউ করোড়পতি, কেউ ভিকারি, কেউ ফুটপাতে থাকে, কোভিড কিন্তু সবাইকে কি করছে, এফেক্ট করছে, তাই না? মানে যাকে বলে স্পর্শ করছে বা টাচ করছে কোভিড। এইটা আমাদের আশ্চর্য হবার কোনো কারণ না, আমি লাস্ট বলে শেষ করছি, এইটা ঈশ্বরের বাক্য অলরেডি অ্যালার্ট। লাস্ট ডে ঈশ্বর বাক্য বলছে এই যে পরিস্থিতি কাউকে ছাড়বে না, সে করোড়পতি থেকে ভিখারি, রাজা থেকে মন্ত্রী উজির, সবার হবে, এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা রিলিজিয়াস কেউ বাদ যাবে না এই পরিস্থিতির মধ্যে, কেননা কেউ বাদ যাবে না। এটা বাইবেলের মধ্যে আমি লাস্ট বলে শেষ করব, যিরমিয় 16 অধ্যায় আর সেখানে 6 পদ আমরা দেখব। যিরমিয় 16 অধ্যায় 6 পদে ঈশ্বরের বাক্য আমরা দেখে আমরা প্রার্থনায় চলে যাব।
জিরেমিয় 16:6। জিরেমিয় 16:6 তে ঈশ্বরের বাক্য বলছে, দেখুন কি বলছে, এই দেশে ক্ষুদ্র ও মহান সমস্ত লোক মরিবে, কেউ তাদেরকে কবর দিবে না, লোকে তাদের জন্য বিলাপ করিবে না, ও তাদের নিমিত্তে কেউ আপন অঙ্গের কাটাকুটি কিংবা মস্তক মুন্ডন করিবে না। বাইবেল আমাদের লাস্ট ডেতে তিনি সবকিছু শিখিয়ে গেছেন, সবাই মরবে। ডোন্ট ফরি, ভয় পাবেন না। আপনি খ্রিস্টান, আমি বিশপ না, সময় যখন হবে সবাই মরবেন। বাইবেলের মধ্যে লেখা আছে, বাইবেলের মধ্যে লেখা আছে। আমরা সেই যেখানে পড়লাম জিরেমিয় 16:6 বলছে, এই দেশে ক্ষুদ্র মহান সমস্ত লোক মরিবে, কেউ তাদেরকে কবর দিবে না, লোকে তাদের বিলাপ করিবে না, ও তাদের নিমিত্তে কেউ আপন অঙ্গের কাটাকুটি কিংবা মস্তক মুন্ডন করিবে না। তাই না? কি পরিস্থিতি! যারা আছেন, কোভিড আমাদের শিখিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, কোভিড আমাদের বাক্যের সান্নিধ্যে আসতে শিখিয়েছে। আজকে বাইবেল থেকে যদি দেখি না, লাস্ট ডে ঈশ্বর আমাদের অনেক কিছু শেখাচ্ছে। তাই জন্য আপনি ভয় পাবেন না, আপনাকে আরো মজবুত করা হচ্ছে। একটা বাইবেল বলতে লেখা আছে, একটা সোনাকে বারে বার করে তাকে কি করে উত্তাপ দেওয়া হয়, একটা সোনাকে বারে বার করে গলানো হয়, একটা সোনাকে বারে বার করে অ্যাসিড জলে চুবানো হয়, একটা সোনাকে বারে বার করে তার বিভিন্ন রকম কষ্টিক সোডার মধ্যে সোডানো হয়, একটা সোনাকে বারবার করে সেই হাঁপড়ের মধ্যে ফেলে তাকে আগুনের মধ্যে জ্বলতে হয়। আজকে আপনি বাক্যের মাধ্যমে 391 দিন আপনাকে এইভাবে জ্বালাচ্ছি, যাতে আপনি একজন খাঁটি সোনা হতে পারেন আর প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারেন। হালেলুইয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, হালেলুইয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, তিনি কত মহান। ডোন্ট ফরি, ভয় পাবেন না, কেননা আজকে যতজন আছেন ঈশ্বর আপনাকে শেখাচ্ছে, তিনি আমাকে শেখাচ্ছে, তিনি আমাকে পুড়াচ্ছেন, জ্বলাচ্ছেন, যাতে আমি খাঁটি সোনা হতে পারি এবং প্রভু যিশুর মহিমা করতে পারি। আসুন আমরা প্রার্থনার মধ্যে যাই। যতজন আছেন প্রভুর গৌরব প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস, প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি কত মহান ঈশ্বর, প্রভু আজকে তোমায় ধন্যবাদ দিই। আজকে এই মুহূর্তে প্রভু যতজন আমরা অনলাইনে আছি, সত্যি প্রভু আমায় গঠো তোমার নকশার মধ্যে, সিদ্ধ হোক ইচ্ছা না তোমারই, তুমি তো কুমোর আমি মাটি, গঠো আমাকে তোমার নকশার মতন। প্রভু সত্যি প্রভু আমরা তোমার সান্নিধ্যে এক মাটির তুল্য, প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু যিশু, আমরা যেন এইভাবে প্রভু জ্বলে একজন খাঁটি মানুষ হতে পারি প্রভু যিশু। আজকে যারা এই মুহূর্তে প্রভু অনলাইনে আছে, আমি প্রত্যেক জনকে প্রভু যিশু তোমার কাছে সমর্পণ করছি প্রভু। সত্যি প্রভু তুমি আমাদেরকে খাঁটি করো প্রভু যিশু, আমাদেরকে ধৌত করো প্রভু যিশু তোমার পবিত্র রক্তে। প্রভু আমরা এক একজন যেন তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু যিশু, যেন আমরা পারফেক্ট হতে পারি প্রভু এবং তোমার মহিমা তোমার কীর্তন করতে পারি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট, প্রভু যিশুর নামে থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার ইন্দ্রজিৎ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে প্রভু ব্রাদার ইন্দ্রজিৎ সরকার, যেন সে তোমার মহিমা তোমার কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, আমি ধন্যবাদ দিই প্রভু আকাশ সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যা কিছু প্রবলেমের মধ্যে আছে প্রভু, যা কিছু প্রার্থনা চাইছো প্রভু যিশুর নামে প্রভু এই মুহূর্তে তোমার পবিত্রতা বর্ষ করো প্রভু, রিসিভ দা ব্লেসিং রাইট নাও প্রভু আকাশ সরকার। থ্যাংক ইউ জিসাস, প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি আকাশের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি পরিতোষ মণ্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, অনিতা মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু
আমি প্রভু এই মুহূর্তে প্রভু অর্ণবকে তোমার কাছে রাখছি প্রভু, গ্লোরিকে রাখছি প্রভু, গ্লোরির হাজবেন্ডকে রাখছি প্রভু, যিশুর নামে তোমার পবিত্রত্ব চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, আমি মাধুরী চৌধুরীকে রাখছি প্রভু, লেউনি চৌধুরীকে রাখছি প্রভু, তাদের জীবনকে তোমার পবিত্রত্ব চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু, শিখা সরকারের জীবনকে তোমার পবিত্রতা চালনা করো। ধন্যবাদ দিই প্রভু বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, সুমিতা দেবনাথকে রাখছি, তার বাবা মাকে প্রভু, তুমি তার ভাইকে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে তুমি তোমার পবিত্রতা চালনা করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, দা হোলি স্পিরিট প্রভু, যিশুর নামে, যিশুর নামে প্রভু, যেন এইভাবে প্রত্যেকটা দিন তোমার আত্মার চালনা তুমি আমাদের দাও, যেন আমরা তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু, শত মুক্তি যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করি। যারা এই মুহূর্তে প্রভু প্রার্থনা চেয়েছে, পাপ্য দেবাংশকে তাদের হাতে সমর্পণ করে প্রভু, যিশুকে নাম সে প্রভু থাউজেন্ড গুণ ব্লেস কর প্রভু, পাপ্য অঞ্জুকো এবং ঈশা কনক প্রভু আর প্রভু উসকো বেটা মুস্কান কো ভী তেরে হাতে সমর্পণ করে প্রভু, দয়া কৃপা করুণা কর, বিনা ছত্রী কো ভী তেরে হাতে সমর্পণ করে প্রভু, সুমিতা মন্ডল হালদার, সুমিতা রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, তার যে কোভিড টেস্ট হয়েছে আমি বিশ্বাস করি তুমি নর্মাল করবে, তুমি যদি চাও প্রভু তার জীবনে অপারেশন হবে প্রভু, আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো তার যে প্রভু সেই ব্যাকবোনের যে টিউমার প্রভু, তুমি যদি চাও প্রভু সেই টিউমার অপারেশন হবে, তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশু, প্রত্যেকটা দিন তোমার কাছে ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, প্রভু তুমি তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রত্যেক সকলকে ভালো রাখো প্রভু, বাইরে যা ভিতা সহ ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু, সুমিতা দেকে প্রভু, প্রশান্ত দেকে এবং বিনা পানিদের জীবনকে তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ জিসাস, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতেও সিদ্ধ হোক, আমাদের পয়নীয় খাদ্য আজ আমাদের দাও, আমরা যেন অপরাপর অপরাধী ক্ষমা করিয়াছি, তদ্রুত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তানিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমি এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মা শান্তি সহভাগিতা বিশ্বাসিত সন্তান সন্ততি গৌরাদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল করে একসঙ্গে বন্ধু ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন এবং আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু, ভালো থাকুন সুস্থ থাকুন, আগামীকাল লাস্ট এর পার্ট 4 নিয়ে আসবো, ডোন্ট মিস, প্রভু ধন্যবাদ, সকলে ভালো থাকুন এবং প্রভু যিশুর গৌরব করুন প্রশংসা করুন আর একজনকে সেই বার্তা পৌঁছানোর।